হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। দেখো, আজকে ভিডিও লেসনে আমরা দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের 3 নম্বর অধ্যায় অর্থাৎ বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব, যেগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে, এবং যদি হেল্পফুল হয় অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, মেন্ডেল তার শঙ্করায়ণ পরীক্ষায় মটর গাছের কত জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়েছিলেন? অপশান এ 7 জোড়া, অপশান বি 10 জোড়া, অপশান সি 1 জোড়া, অপশান ডি 5 জোড়া। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ 7 জোড়া। এই 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য কী ছিল? প্রথমত হচ্ছে বীজের আকার, গোল বীজ হলে প্রকট বৈশিষ্ট্য, কুঞ্চিত বীজ হলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। দ্বিতীয় যে চারিত্রিক বৈশিষ্ট্যটা নিয়েছিলেন সেটা হচ্ছে বীজত্বকের রং, যদি হলুদ হয় সেটা হচ্ছে প্রকট, সবুজ হলে প্রচ্ছন্ন। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ফুলের রং, বেগুনি হলে প্রকট, সাদা হলে প্রচ্ছন্ন। 4 নম্বর হচ্ছে ফলের আকৃতি, পরিপুষ্ট হলে প্রকট, খাঁজযুক্ত হলে প্রচ্ছন্ন। 5 নম্বর হচ্ছে ফলের রং, সবুজ হলে প্রকট, হলুদ হলে প্রচ্ছন্ন। 6 নম্বর হচ্ছে ফুলের অবস্থান, কাক্ষিক হলে প্রকট, অগ্রস্ত হলে প্রচ্ছন্ন। আর 7 নম্বর হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য, লম্বা হলে প্রকট, খর্ব হলে প্রচ্ছন্ন। 2 নম্বর প্রশ্ন কী ছিল? দেখো, নিচের কোনটি হোমোজাইগাস নয় তা স্থির করো। হোমোজাইগাস নয় কোনটি? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান ডি। অর্থাৎ এক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটি জোড়া অ্যালিলে কী রয়েছে, একটি প্রকট এবং একটি প্রচ্ছন্ন অ্যালিল রয়েছে। তার মানে এটা হচ্ছে হোমোজাইগাস নয়, হেটারোজাইগাস অবস্থায় রয়েছে। এরপরে 3 নম্বর প্রশ্ন, নিচের কোন জিনোটাইপটি গোল এবং হলুদ রঙের বীজযুক্ত মটর গাছের ফিনোটাইপকে নির্দেশ করে না বলেছে? অর্থাৎ গোল হতে গেলে অবশ্যই কী হবে, না আর থাকতে হবে একটি, ক্যাপিটাল আর থাকতে হবে, কারণ ক্যাপিটাল আর হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর হলুদ হতে গেলে একটি অবশ্যই ক্যাপিটাল ওয়াই থাকতে হবে। তার মানে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি। এক্ষেত্রে দেখো ক্যাপিটাল ওয়াই নেই, অর্থাৎ এটা হয়ে যাবে সবুজ, আর অবশ্যই এটা গোল হবে, তার মানে এটা ফিনোটাইপ কী হবে, সবুজ গোল, তাই এটাই হবে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন, দ্বিসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত ফিনোটাইপ অনুপাত কোনটি? অপশান এ দেওয়া আছে 1:9:3:1, অপশান বি দেওয়া আছে 9:1:1:1, অপশান সি 9:3:3:1, অপশান ডি 9:1:3:1। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি 9:3:3:1। 5 নম্বর প্রশ্ন, সাদা অমসৃণ লোমযুক্ত গিনিপিকের জিনোটাইপ কী কী হতে পারে? দেখো, সাদা হতে গেলে অবশ্যই স্মল বি এই অ্যালিল দুটি থাকতে হবে। তাহলে সঠিক উত্তরটা কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ স্মল বি ক্যাপিটাল আর এবং স্মল বি ক্যাপিটাল আর। 6 নম্বর প্রশ্ন, কালো অমসৃণ লোম ও সাদা মসৃণ লোমযুক্ত গিনিপিকের জিনোটাইপ নির্দেশ করো। তো এক্ষেত্রে 4টা অপশান দেওয়া আছে, তার মধ্যে সঠিক উত্তর কী হবে? দেখো, সঠিক উত্তর হবে অপশান বি ক্যাপিটাল বি স্মল বি এবং ক্যাপিটাল আর স্মল আর, এটা হবে অমসৃণ এবং কালো, আর আরেকটি রয়েছে স্মল আর, অর্থাৎ মসৃণ এবং সাদা। নেক্সট 7 নম্বর প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে প্রাপ্ত ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত হল? অপশান এ দেওয়া আছে 1:1:2, অপশান বি 2:1:1, অপশান সি 1:2:1 এবং অপশান ডি 1:1:1। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি 1:2:1। দেখো, অসম্পূর্ণ প্রকটতা যেটা সন্ধ্যা মালতি উদ্ভিদে পরিলক্ষিত হয়, এক্ষেত্রে জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত সর্বদা কিন্তু 1:2:1 হয়। 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি এক্স ক্রোমোজোম বাহিত জিন ঘটিত বৈশিষ্ট্য তা স্থির করো? অপশান এ থ্যালাসেমিয়া, অপশান বি পুরুষের কর্ণচ্ছত্রে লোমের উপস্থিত, অপশান সি চোখের রং, আর অপশান ডি হচ্ছে হিমোফিলিয়া। খুবই সহজ প্রশ্ন, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হিমোফিলিয়া।
ন নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের কোন অংশে অ্যালিল থাকে তা স্থির করো। দেখো অপশান এ দেওয়া আছে সেন্ট্রোমিয়ারে, অপশান বি টেলোমিয়ারে, অপশান সি জিনে, অপশান ডি লোকাসে। তো সঠিক উত্তর হবে অপশান ডি লোকাসে অ্যালিল থাকে। 10 নম্বর প্রশ্ন, একটি সংকর দীর্ঘ অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি এবং একটি বিশুদ্ধ খর্ব অর্থাৎ স্মল টি স্মল টি মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে কি ধরনের মটর গাছ উৎপন্ন হবে তা স্থির করো। দেখো এক্ষেত্রে কি রয়েছে, ক্যাপিটাল টি স্মল টির সঙ্গে স্মল টি স্মল টি, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি থেকে দুপ্রকার ক্যামেট পাওয়া যাবে, ক্যাপিটাল টি এবং স্মল টি, আর স্মল টি থেকে স্মল টি এবং স্মল টি পাওয়া যাবে। এক্ষেত্রে যে উদ্ভিদগুলো উৎপন্ন হবে সেটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি এবং স্মল টি স্মল টি। এক্ষেত্রে 50% পাওয়া যাবে লম্বা এবং 50% পাওয়া যাবে খর্ব, 50% খর্ব এবং 50% হচ্ছে শঙ্কর লম্বা বা লম্বা। তার মানে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে অপশান সি 50% দীর্ঘ এবং 50% খর্ব। নেক্সট 11 নম্বর প্রশ্ন, একটি শঙ্কর দীর্ঘ অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি এবং একটি বিশুদ্ধ খর্ব স্মল টি গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তা থেকে কি ধরনের মটর গাছ উৎপন্ন হয় তা স্থির করো। এক্ষেত্রেও সঠিক উত্তর সেই একই হবে, অপশান সি হবে রাইট অ্যান্সার, 50% দীর্ঘ 50% খর্ব। এরপরে দেখো 12 নম্বর প্রশ্ন কি রয়েছে, নিচের কোন রোগটি সম্ভাবনা জেনেটিক কাউন্সেলিং দ্বারা কমানো যেতে পারে তা নির্ধারণ করো। তো এক্ষেত্রে দেখো জেনেটিক কাউন্সেলিং করা হয় কখন, না জিনঘটিত যে সমস্ত রোগগুলো রয়েছে বিশেষ করে বংশগত যে সমস্ত রোগগুলো রয়েছে সেগুলো কমানোর জন্যই কিন্তু জেনেটিক কাউন্সেলিং করা হয়। তার মানে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে অবশ্যই থ্যালাসেমিয়া, যেটা হচ্ছে একটি অটোজোম বাহিত বংশগত রোগ। 13 নম্বর প্রশ্ন, ক্যাপিটাল বি স্মল আর জিনোটাইপ যুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হতে পারে তা স্থির করো। দেখো গ্যামেট কত ধরনের উৎপন্ন হতে পারে তার একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে 2n^n, যেখানে n সমান নাম্বার অফ হেটারোজাইগোট, হেটারোজাইগোট অর্থাৎ কতগুলো হেটারোজাইগোট রয়েছে সেই অনুযায়ী গ্যামেট সংখ্যা নির্ণয় করা যাবে। তাহলে এক্ষেত্রে কি রয়েছে, ক্যাপিটাল বি স্মল আর স্মল আর, এক্ষেত্রে দেখো একটি হেটারোজাইগোট রয়েছে একটি হোমোজাইগোট রয়েছে, তার মানে হেটারোজাইগোটের সংখ্যা যেহেতু একটি তাই 2^n এর জায়গায় হবে 1, আর 2^1 মানে হচ্ছে 2, অর্থাৎ দু প্রকার গ্যামেট উৎপন্ন হবে। সেই দু প্রকার গ্যামেট কী কী, দেখো ক্যাপিটাল বি আর স্মল আর, আর এটা হচ্ছে স্মল আর। এক্ষেত্রে যদি ক্যাপিটাল বি স্মল বি থাকতো, ক্যাপিটাল আর স্মল আর থাকতো, তাহলে গ্যামেট মোট 4টি উৎপন্ন হতো। কী করে, না দেখো দুটো হেটারোজাইগোট রয়েছে, তাহলে 2^n সমান 2^2 হবে, 2^2 সমান 4, এই 4 প্রকার গ্যামেট উৎপন্ন হতো। আচ্ছা নেক্সট দেখো কি রয়েছে, 14 নম্বর প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিক তা স্থির করো। তো এখানে 4টা অপশান রয়েছে, প্রথম অপশান কি রয়েছে, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, কালো ও মসৃণ লোমযুক্ত গিনিপিকের জিনোটাইপ। অপশান বি রয়েছে স্মল বি ক্যাপিটাল আর সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিকের জিনোটাইপ। তারপরে অপশান সি রয়েছে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, কালো ও অমসৃণ লোমযুক্ত গিনিপিকের জিনোটাইপ। এবং অপশান ডি রয়েছে ক্যাপিটাল বি স্মল আর, কালো ও অমসৃণ লোমযুক্ত গিনিপিকের জিনোটাইপ। তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে অপশান সি, ক্যাপিটাল বি রয়েছে তার মানে কালো, এবং ক্যাপিটাল আর রয়েছে তার মানে অমসৃণ লোমযুক্ত গিনিপিকের জিনোটাইপ, তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন, নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী। সঠিক উত্তর কী হবে, দেখো সঠিক উত্তর হবে অপশান ডি কুঞ্চিত এবং হলুদ ফিনোটাইপের জন্য দায়ী এই দুটি অ্যালিল। কোশ্চেন নাম্বার 16, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না বলেছে।
রোলার জিভ, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, কানের যুক্তলতি। সঠিক উত্তর কী হবে? হিমোফিলিয়া। হিমোফিলিয়া কিন্তু একটি এক্স ক্রোমোজোম বাহিত জিনগত রোগ, তাই এটা সঠিক উত্তর হবে। 17 নম্বর প্রশ্ন, হিমোফিলিয়ার বাহক মাতা এবং স্বাভাবিক পিতার কন্যা সন্তানের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? কি বলেছে? হিমোফিলিয়ার বাহক মাতা অর্থাৎ এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ, তার সঙ্গে কার বিবাহ হয়েছে? স্বাভাবিক পিতার অর্থাৎ এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। তাহলে দেখো দু প্রকার করে গ্যামেট উৎপন্ন হবে, এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ, এবং এখানেও কিন্তু দু প্রকার গ্যামেট উৎপন্ন হবে, একটা হচ্ছে এক্স ক্যাপিটাল এইচ এবং ওয়াই। এবারে এদের মিলনে কি ধরনের সন্তান উৎপন্ন হচ্ছে দেখা যাক। এক্স ক্যাপিটাল এইচ, এক্স ক্যাপিটাল এইচ, তার মানে হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক কন্যা। 2 নম্বর দেখি, এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, তার মানে স্বাভাবিক পুত্র। নেক্সট, এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ, বাহক কন্যা, এবং আর হবে এক্স স্মল এইচ ওয়াই অর্থাৎ হিমোফিলিয়া আক্রান্ত পুত্র। এবারে কন্যা সন্তান, দেখো আমরা দেখতে পাচ্ছি যে দুটি কন্যা সন্তান, একটি হচ্ছে স্বাভাবিক আর একটি হচ্ছে বাহক, তার মানে হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা 0%। তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট, 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় এফ টু জনুর জিনোটাইপিক অনুপাত? দেখো এফ টু জনুর জিনোটাইপিক অনুপাত কী হবে? না, অপশান এ হবে সঠিক উত্তর, 1:2:1। 19 নম্বর প্রশ্ন, বর্ণান্ধতার রোগ হলে মানুষের চোখের যে অংশের কোষগুলি ত্রুটিপূর্ণ হয় তা হলো? সঠিক উত্তর হবে অপশান এ, রেটিনার কোন কোষ। আর আজকের শেষ প্রশ্ন অর্থাৎ 20 নম্বর প্রশ্ন, মাতা বর্ণান্ধ কিন্তু পিতা স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হলে তাদের যে কন্যা সন্তান জন্ম নেবে তার বর্ণান্ধ হওয়ার আশঙ্কা কত শতাংশ? তাহলে এটাও ক্যালকুলেট করে দেখতে হবে। কি বলেছে? মাতা বর্ণান্ধ, তার মানে অবশ্যই এক্স সি, এক্স সি, এই জিনোটাইপ দুটো হবে, এবং তার সঙ্গে কি বলেছে পিতা স্বাভাবিক অর্থাৎ এক্স সি প্লাস ওয়াই। তাহলে দেখো মাতার কাছ থেকে একরকমই গ্যামেট উৎপন্ন হবে এক্স সি, আর পিতার কাছ থেকে দুরকমে, একটা হচ্ছে এক্স সি প্লাস আর ওয়াই। এবারে এখানে বলেছে, এখানে ক্রস করলে আমরা দেখতে পাবো কি এক্স সি প্লাস এক্স সি মানে বাহক কন্যা, এবং আর কি এক্স সি ওয়াই অর্থাৎ বর্ণান্ধ পুত্র। এবারে কি বলেছে? তাদের মধ্যে কন্যা সন্তান জন্ম নেবে তার বর্ণান্ধ হওয়ার আশঙ্কা কত শতাংশ? কন্যা সন্তান কখনোই কিন্তু বর্ণান্ধ হবে না, তাই এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, 0%। তো এই ছিল তোমাদের 20টি MCQ। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।